এই এড করে ধরছি। নাইস একটা বাচ্চা। এইটা আপনার যে মোরগ, এটা মোরগ বাচ্চা, দেখেন আর মাথার বুড়ু দেখেন, হালি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা দুদুরা? আশা করি ভালো আছেন, ময়ও আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে পেছন লবে এইরকমের যে আঙ্গ ছোটো একটা ইনকিউবেটর মেশিন দেখছিলেন, ওইটা মনে করেন যে 14টা ডিম দিয়েছিলাম এর আগে, হ্যাঁ 14টাই মনে করেন যে ফুটছে, না থুকু বলেছে 20টা ডিম দিয়েছিলাম 14টা ফুটছে, ঠিক আছে, তার মানে আমরা সাকসেস হয়েছি। ওইয়া দেখি আমরা একটা বড় একটা মেশিন বানাইছি, আবিষ্কার করছি, যাই কইতারে কিনি নাই কিন্তু টাহাটোয়া নাই মগদারে মরা যে কিনবো। যাই হোক, এখন যে তারা মোরমোরা যে অসফল হয়েছি, হ্যাঁ না আমরা কিন্তু সফল হয়েছি। পরবর্তীতে আমরা বড় একটা মেশিন বানাইছি, বানানোর পর আন্ডা দিছি, ওইটাই দিছি 80 আন্ডা ওরফে ডিম, ঠিক আছে। ওইটাই মনে করেন যে লাইট ফিট করছি, লাইট কমান বাড়ানোর সিস্টেম করছি, পাংখা লাগাইছি, এইটা লাগাইছি, ওইটা লাগাইছি, এই মনে করেন যে পরিচয় করাই দেব তাদের সাথে। আর এতে মনে করেন যে আপনাকে উপকার হইবে, অপকার হইবে না। এই যে বাক্সগুলো দেখতে পারতাছেন, এটা হইলে আঙ্গ যে প্রথম মানে প্রথম আবিষ্কার, প্রথম মনে করেন যে কার্টন কঠন দিয়ে মানে ল্যাবরা স্যাবরা মনে করেন ট্যামাটোমা দিয়ে গেছে, দেখছেন মানে এইরকমের কোনো মতো বানাইছি, ফুটলে ফুটবে না ফুটলে নাই, ফুটলে না ফুটে একটা চিন্তা ভাবনা ছিলাম, ঠিক আছে। সেখানে মনে করেন যে কোনো রকম বানাইছি, বানানোর পর এখন থেকে আমরা সাকসেস। এখন আমরা ভিতরে ঢোকার আগে বাইরে কি আছে ওইটা দেখাই, ঠিক আছে। এই জায়গায় আছে আপনি যে তাপমাত্রার মেশিন, ঠিক আছে, তাপমাত্রার মেশিন, এটা হলে 38 না 39 হইলে, ঠিক আছে, মনে করেন 39 হইলেন, 39 হইতেই পারবে না, ঠিক আছে, 39 হইতে পারবে না, আপনার যে 36 38 35 মানে 35 থেকে 38 এটার ভিত্তি থাকতে হইবে, ঠিক আছে, এটার ভিত্তি থাকতে হইবে। আর নিচে আছে আপনার যে টাইম 12:33 বাজে, ঠিক আছে। আর এইখানে আছে আপনার যে ইয়া, এই যে এগ্গুদ্দা আপনার যে ইয়া লাইট কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, কারণ 100 পাওয়ারে 25 পাওয়ারে জেলাই দিন আপনি, একটা কমানের বিষয় আছে না, নাইলে মনে করেন যে এনে 38% আছে, এনে 50% ওই জিততারে আটকা উটকা বাক্স, ঠিক আছে। সেক্ষেত্রে মনে করেন যে কন্ট্রোল করার জন্য মানে তাপটারে এটির দিকে কমাইবেন বাড়াইবেন, সে কারণে এইটা দেওয়া, ঠিক আছে। যাও এর দূর তো মনে করেন দেখাইছি, আর আমরা বৃত্তে যাই, হ্যাঁ বৃত্তে যাই একটু দেখাই, বৃত্তে এইলে বৃত্তে মাশাল্লাহ সুন্দর লাগে না, সুন্দর লাগে, ঠিক আছে। এটির কিন্তু মনে করেন যে 22 দিনের ওয়েটিং লিস্টের পর এই কটা ছাও বাইরে গেছে, এই মাত্র এটা বাইরে গেছে, এই মাত্র ডিম ফুটতে এই মাত্র বাইরে গেছে এই ছাওটা। যাও বেশি আতাত হওয়ার মনে আর বেশি দেহা মনে, কেন বেশি আতাত হলে হিতে বিপরীত হয়ে জিততে, ঠিক আছে। এই লামগো ছোট মেশিন দিয়া, ঠিক আছে, এই বাংগাসুর হইলো ছোট মেশিন, বাংগাসুর হইলো, এটা দিয়ে মোরা সফলতা অর্জন করছি, এই অর্জন করছি এগ্গ দিয়ে, ঠিক আছে। এটা যেরম যেরম মারলে হেরম থুই দিই। এখন আমরা বড়টায় যাই, যে বড় মেশিনটা বানাইছি ওইটাই যাই, এটা হালকা পাতলা মনে করেন যে কিছু দিয়ে একটু ঠাসা ঠোসা দিয়ে থুই, যা দিয়েই থন আপনারা একটু ঠাসা ঠোসা দিয়ে থুইবেন। যাই হোক এখন আমরা বড় মেশিনটা যাই, এই লাঙ্গো বড় মেশিনটা, ঠিক আছে, পুরো ফ্রিজের নান বানাইছি, মানে বানাইছে কালাম খান চ্যালেঞ্জের, সেই কালাম খান সে বানাইছে, ঠিক আছে, তার অভিজ্ঞতা অনেক ভালো, মনে করেন যে যা বানায় হেঁটি মনে করেন যে সে সাকসেস হয়। এই হইলে 8-এর ডিম, বৃত্তির প্লেসটা হইলে এইরকমের, এটি সব হইলে 8-এর ডিম, ঠিক আছে। বৃত্তি কী কী আছে আমরা দেখি, বৃত্তি আছে আপনার যে ওই এক ফ্যান আছে, আর এক লাইট আছে, এই লাইটটার যে তাপমাত্রা এই ফ্যানটা মনে করেন যে চাইরো সাইডে কি সম পরিমাণ করে দে, মানে সরাই দে আর কি, ঠিক আছে, সরাই দে। এই ফ্যানটা মনে করেন যে উল্টান টুল্টান লাগে না, হ্যাঁ। আর এই জায়গায় আপনারা থইতে পারবেন আমরা যে একতলা দুইতলা তিনতলা নিচে একতলা বানাইতে পারবেন, আর যেগুলো মনে করেন যে আন্ডা ফুটবে ফুটবে সেকালে সম্পূর্ণ নিচে থুয়ে দেবেন, ঠিক আছে, নিচে থুয়ে দেবেন। আর এই জায়গায় আছে আপনার যে লাইটের নিচে এক পট পানিও আছে, ঠিক আছে, পানি আছে, এই ভিত্তে আছে এই কটাই, ভিত্তে আর কিছু নাই, নাইস লাগে কিন্তু দেখতে, ঠিক আছে, সুন্দরই লাগে। যাই হোক পরবর্তীতে আমরা এটা আটকাই দিব, ফুটাফাড়ি রাখা যাবে না, আটকাই দিব। এখন আমরা আরেকটু জিনিস, এই যে এই ফুটাটা রাখছি কে, এই ফুটাটা রাখছি আমরা কিন্তু উকি দিয়ে দেখবো যে কোন ডিমের কী অবস্থা, ছাওটা ফুটলে না না ফুটলে, ঠিক আছে, হেয়ে দেখানোর লাগে এইটা। আবার দূরে থাকলে এইটা দেখলে বুঝতে পারবো যে লাইটটা আমার জ্বালানি আছে কি না, আর এটা তো মনে করেন যে দুর্বল দেখাইবেন, এটা জিনিসটা সমান না। যাই হোক আর এইটার ভিত্তে মনে করেন যে তাপমাত্রার মেশিন আছে,
এটা আপাতত 36 আছে, আমরা তাপমাত্রা রাখবো সবসময় 35 থেকে 38। ওরা পিছিয়ে যায়, পিছিয়ে আপনার যে ইয়া ওই যে ওইটার মতোই আপনার যে লাইটের কমান বার এইটারও সিস্টেম করে দিছি, এই যে ঠিক আছে, এইটা আপনার যে সিস্টেম করে দিছি এটা কমাইতে পারবেন বাড়িতে পারবেন, কেননা লাইট 25 পাওয়ারই আনেন 100 পাওয়ারই আনেন, তাহলে মনে করেন যে বেশি হইতারে কম হইতারে, আর এইটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর এগ্গ দিয়া আপনি বুঝতে পারবেন যে আমার নিয়ন্ত্রণ কতটুকু আছে, ঠিক আছে। এই হলো আমাদের পরবর্তী আবিষ্কার, আল্লাহর রহমতে টার্গেট যে এইটা আমরা মনে করেন যে সফল হমু, ঠিক আছে, সফল হমু। আর এক কথা আছে, আর এক কথা হলে এইটা আপনার যে লড়াই সেরাই দেওয়া লাগে না, আর যে এগ্গ আছে, আর এই যে এগ্গ এগ্গ মনে করেন যে এই দিনে 3 ফিল্টার আন লাগে, ওই দিন আমরা যে দাগ দেওয়া, হ্যাঁ, এই দাগ মনে করেন যে উল্টাই দেওয়া লাগে। আর দাগ থাকলে একটা সুবিধা কি বোঝা যায় যে আমি কেমনে কি উল্টাইছি, কীরম উল্টাইছি আর কি, মানে বোঝা যায় আর কি যে আমার এখন কোনটা উল্টাই দেওয়া লাগবে, সে কারণে দাগ দেওয়া। আর দিনে বা রাইতে মিলাইয়ে আপনি 3-4 ফিট উল্টাই দেবেন, এই ধরনের 21-22 দিন করা লাগবে। পরবর্তীতে ও দেখা যায় তাল গাছ, মানে আপনার যে এই রকমের ছাও পাইবেন আপনি, ঠিক আছে, এইরকমের ছাও পাইবেন। আবার আর একটা কথা আছে, এই একটু খেয়াল করতে হবে যে কালে 21 দিন হয়ে যাইবে, এখানে একটু খেয়াল করতে হইবে, কিল্লে খেয়াল করতে হইবে, কেননা ডিম যদি আপনার যে ইয়া ওই মুড়ার তলে দেন তাহলে মুড়া কিন্তু এটি খোড়ে কুটতে কুটতে আবার বাই ধরে, হ্যাঁ, যদি না ফোড়ে মানে মুড়ার মা এরমের হরে, সেক্ষেত্রে যদি মোড়া পালে ইনকিউবেটর মিশিং দিয়ে, তাইলে মগো কর্তৃপক্ষ একটু ফাটলে ফুটলে দেখা লাগবে, আর এই রকমের সুড়াই দেওয়া লাগবে, ঠিক আছে, এই রকমের সুড়াই দেওয়া লাগবে, সুড়াইয়ে থুয়ে দেওয়া লাগবে। অতিরিক্ত করলে যদি রক্তমক্ত বাইরে যায় তাহলে ওইটা এনতেকালের খাতা নামলা আইবে। সুতরাং আমরা বেশি বুঝবো না, এই রকমের যেরকম থুইছি এটা অল্প একটু মুখ দিয়ে ছেলে পরবর্তীতে অল্প একটু বাইরে থুয়ে দিয়েছি, পরে কি হইবে, পরে হইবে আপনার যে এইটার মতো বাইরেই যাবে, এইটার মতো বাইরেই যাবে, ঠিক আছে, অল্প দিলি। আর এই হলো কালাম খান চ্যানেলের কালাম খান, ঠিক আছে, সে মনে করেন যে অতি ব্যস্ততার বৃত্তে থাকে এই মেশিন লইয়া, এবার মনে করেন যে এই মেশিন লইয়া, সে মনে করেন যে সব মেশিনই সাকসেস, ঠিক আছে, সব মেশিন ইজ সাকসেস। এইটা হইলে আপনার যে লড়াই চড়াই দেওয়া লাগবে, আর এই বড় যেটা বানাইছে পরবর্তীতে এটা আপনার যে অটো, হুম, আর এটার ভিত্তি কী কী আছে এত মনে করেন যে দেখাইছি, এক্ষণ তো মনে করেন যে ইনকিউবেটার মেশিন মুশিং দেখাইছি কেমনে কি এইটা ওইটা হেইটা ওইটা, এই আর ভিত্তে মনে করেন যে আপনাকে কোনো ক্ষতি হইবে না, হ্যাঁ, ওইলে উপকারই হইবে অল্প খরচের ভিত্তে, আর মনে করেন যে অল্প টাহার ভিত্তে ভালোই উপকার হইবে। যা দেখাইছে এর মনে করেন যদি হিক্ষিকে রাখবেন, টেস্ট করবেন, টেস্ট করলে মনে করেন যে সফল হইবেন, কেননা মোরা উল্টা পাল্টা দেখাই না, যেটা মনে করেন যে আঙ্গভিত্তিতে ঘটতে যায় বা মনে করেন যে মোরা ট্রাই করি বা আবিষ্কার করার বা মনে করেন যে ব্যবহার করি, তারপর ওইটা আপনাকে ধরে শেয়ার করি। মোরা মুড়ার ঘর আই পড়ছি, ঢুকমু, ঢুকিয়ে দেখবো যে আন্ডারগ্রাউন্ড টিম টিম পারছে কিনা, আর ওই ছোটো ইনকিউবেটারে যে আপনার যে ইয়ার আগে 15টা না 16টা ডিম দিয়েছিলাম, 14টা পড়ছে, হে বাচ্চাগড়াও দেখাবো, চলেন ভিত্তি ঢুকি। গামাই যাই যা তো বলছেন, এক্সের গামাই যায়, এই আত পুরো গামাইয়ে পুরো তেনা তেনা ভিজিয়ে গেছে, কুয়াশার নান মনে করেন যে ভিজিয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমরা দেখি এই যে ছাও কথা বলছিলাম না, যে ছাও 16টার ভিত্তি 14টা ফোরছে, হইয়া এলো মনে করেন যে এই এই এটির ভিত্তি আপনার যে বেশিরভাগই নর ঠুকু মানে মোরক, হ্যাঁ, মোরক উত্তর ইচ্ছা তো কেডাই স্যার, উপকার আছে, অনেক উপকার আছে আমাদের এইখানে, 3 থেকে 4টা কুট্টো আছে বুঝছেন, হাতে মনে করেন যে মগ অনেক উপকার। একটা নাইট গেটে ডিউটি পালন করে তারা তিনজনই, ঠিক আছে, যা দেখান দর্শালাম, এই যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো হইলে আপনার যে ওই যে ছোট ইনকিউবেটার মেশিনটা দেখাইছিলাম না, যেটা মগ আবিষ্কারের, হুম, 16টা না 15টা না 16টা দিয়েছিলাম, এর ভিতরে মনে করেন যে 14টা ছাও পড়ছে, এই 14টা ছাও হইলে বেশিরভাগই আপনার যে মোরগ হয়েছে, মোরগ বেড়া বেড়া সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর, অনেক টাটকা মানে অনেক ডরায়, দেখেন ধরতে পারি না, আটকা ইয়ে ধরতে পারি না, গিন্নি আছে, গিন্নি 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 চেনেন না, গিন্নি যে গলা কাটা ওটাকে গিন্নি বলে, ঠিক আছে, ওইটা দরজা দেওয়া চাইতেছি কিন্তু পারতাছি না, এই করে ধরছি, হুম, নাইস একটা বাচ্চা, এইটাও আপনার যে মোরগ,
এটা মোরগ বাচ্চা দেখেন আর মাতার বুড়ু দেখেন হলে বুঝতে পারবেন মোরগ বাচ্চা এনে বেশিরভাগ মোরগ আর গিন্নিও আছে যাই হোক এটা রাখিয়ে দিই এটা আটকাই দিই তাহলে বড় যে মুরগি আছে তারা ডিস্টার্ব করে তাদেরকেও মনে করেন যে ঠোররা আর এই হইল মগো দামরা মুরগি এরা মনে করেন যে যদি কৈতরের সাপ পায় আর মুরগার সাপ পায় মানে তাকে জুনিয়ার যদি কিছু পায় হ্যাগুই মনে করেন যে লইয়ে লয় ঠিক আছে হ্যাগুই লইলে ওই কোনো একটা ডিম দেখছি ওই ডিমটা লই আমরা এই একটা ডিম এদিক ওদিকই পারিয়ে থই তাদের জন্য হাজাল দিছি ওই বৃত্তে হাজাল ঠিক আছে ওই হাজালে পারবে না পারবে এদিক ওদিক আর আছে ওই কোনায় আছে না ওই কোনায় নাই ওই একটা আছে এই বাক্স এই আপাতত দুগ্গ ডিম পাইছি বেশিরভাগ ক্ষেত্রেই আমার এখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা একটু এটা একটু লাল টাইপের মানে বোঝা যায় না এটা একটু সাদা টাইপের এরকমের হয় অত কোনো সমস্যা নাই এগুলো আমরা জমাই জমাইয়ে হেপার মনে করেন তুষ আছে না তুষের ভিত্তি থুই হেপার আপনার যে 20-25টা জায়গা লইয়ে যায় পরে ইনকিউবেটর মেশিনে থুই পরে 22 দিনের ভিত্তে আমরা ছাও পাই আর সোডো ছাও যেটা হয় মানে সোডো হেইডারে আমরা আপাতত এইডের ভিত্তি থুই এইডের ভিত্তি থুই হেপর তো গেলে এইডের নান বড় হয় মানে হপাই যে ছাও দেয়াইছি ওইটার মানে বড় হয় এই সময় আমরা যে এনে সারিয়ে দিই ঠিক আছে এনে সারিয়ে দিই এইডিরও সারিয়ে দিয়েছিলাম পরে আবার আপাতত আটকেই রাখছি যাই হোক দুগ্গা আন্ডা পাইছি আন্ডা দুইটা লইয়ে বাসায় যাই এইরকমের মনে করেন যে আটটা আন্ডা জমামো জমাই টমাই ইনকিউবেটর মেশিন দিয়ে আবার মনে করেন যে ফোড়ামো এখন কথা হইলে এইটা না কথা হইলে যে ইয়া যে যদ্দূর বুঝেছি তো বুঝাইছি আমি তো মনে করেন যে টিচারও না স্যারও না মাস্টারও না ঠিক আছে বুঝে বুঝের ভিত্তি ভুলের তারা না অবশ্যই ভুলের তারা যদি ভুল হয়ে যায় ছোট পাশে দেখবেন ক্ষমার দৃষ্টিই দেখবেন কথাটা বারবার বলি কেননা মানুষ মাত্রই ভুল ঠিক আছে আর আমি বুঝাই কো না যেটা আমার সাথে ঘটতে যায় যা আমি দেখছি যা মনে করেন যে কর্তাছি ওই মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করি বারবার বলি যদি ভুল ত্রুটি হইয়ে থাকে ছোট ভাষায় দেখবেন ক্ষমার দৃষ্টিই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু